সালাম মুর্শিদির দখল করা বাড়ির তথ্য চেয়ে পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ড সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়ে তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন। বাড়ি দখলের অভিযোগ অনুসন্ধান দ্রুত শেষ করতে চায় বলে জানান দুদক কমিশনার মোজাম্মেল হক খান। অপরাধ প্রমাণিত হলে পরিচয়ের কারণে বাড়তি সুবিধা পাওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি। মহিউদ্দিন আহমেদের বিশেষ প্রতিবেদন। রাজধানীর অভিজাত এলাকা গুলশানের 104 নম্বর রোডের 27 নম্বর বাড়িতে দীর্ঘ সময় বসবাস করছেন খুলনা 4 আসনের সংসদ সদস্য আব্দুল সালাম মুর্শিদি। সাবেক ফুটবলার বাড়িটিতে থাকলেও বাড়ির জায়গার মালিকানা নিয়ে সরকারের দুটি সংস্থা রাজউক ও গণপূর্তের মধ্যে আছে দ্বন্দ্ব। এর মধ্যে ব্যারিস্টার সাইদুল হক সুমন গেল বছরের 11 আগস্ট সালাম মুর্শিদি সরকারি জায়গা দখল করে বাড়ি করেছেন বলে দুদকে অভিযোগ করেন। দুদকের তৎপরতা না দেখে ওই আইনজীবী একই বছরের 30 অক্টোবর হাইকোর্টে রিট দায়ের করেন। প্রথমে চুপচাপ থাকলেও আদালতের নির্দেশে নড়েচড়ে বসে দুদক। দুই সদস্যের অনুসন্ধান টিম গঠন করে সংস্থাটি। টিমের সদস্যরা দ্রুত কাজ শেষ করার লক্ষ্যে এর মধ্যে সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় চিঠি পাঠিয়েছে। গুলশান সাব রেজিস্ট্রি অফিস, রাজউক, পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ডকে অল্প সময়ের মধ্যে তথ্য দিতে বলা হয়েছে। অনুসন্ধানকারী কর্মকর্তা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন। তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন দপ্তরে পত্রলাপ চলছে, সেখান থেকে তথ্য আসার পরে প্রতিবেদন লেখা সুসম্পন্ন হবে বলে আমরা আশা করি। বেআইনিভাবে বাড়ি দখল করার তথ্য প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদক কমিশনার। কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের বিশেষ কোনো রাগ অনুরাগ বিরাগ নাই। আমরা ব্যক্তি পরিচয় বিশ্বাসী না, আমরা অপরাধের প্রকৃতি মাত্রা অনুযায়ী কাজ করি। কাজে এক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুদকের আইন, বিদ্যমান আইন সবগুলো অনুসরণ করে যথাযথ ব্যবস্থা নেবে। নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা না গেলে আদালতের কাছে সময় চাওয়া হতে পারে বলেও জানান এই দুদক কমিশনার। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা।